আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের যে 14 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো। এটা দিয়েছে স্মার্ট আইসক্রিম থেকে। তো বলছে, ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি। এই সব কিছুই শুরু হয়েছিল ওই আইসক্রিম বিক্রেতা মিস্টার পেপির জন্য। হি হ্যাড এ ভ্যান হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল। তার একটা ঠেলা গাড়ি ছিল যেটি সে স্কুলের বাইরে দাঁড় করিয়ে রাখতো। হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস। সে যেসব আইসক্রিম বিক্রি করতো তার সবগুলি ছিল আলাদা আলাদা ধরনের। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ। তার কাছে সমস্ত স্বাদ ও গন্ধের আইসক্রিম ছিল। হি ডিড নট লাইক মি ভেরি মাচ। সে আমাকে খুব একটা পছন্দ করতো না। হি টোল্ড মি মান্স ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট। সে একবার আমাকে বলেছিল, তুমি ভাবো তুমি খুব চালাক চতুর, একদিন তুমি অতিরিক্ত চালাক চতুর হয়ে যাবে। আই জাস্ট লাফড অ্যান্ড ওয়াকড অফ। আমি শুধু হাসলাম, হেঁটে চলে গেলাম। আই নিউ হি উড নট ডু এনিথিং। আমি জানতাম ও কিছু করবে না। হি ওয়াজ টু সফট হার্টেড। ওই লোকটা ছিল খুবই নরম মনের। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। যেসব বাচ্চার কাছে পয়সা থাকতো না তাদের সে সবসময় বিনা পয়সায় আইসক্রিম দিত। হি ফেল্ট সরি ফর পুয়ার পিপল। সে গরিবদের জন্য দুঃখ পেত, গরিব মানুষদের জন্য সে দুঃখ পেত। দেয়ার ওয়ার এ লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম। তার ওই আইসক্রিম নিয়ে কত ধরনের গল্প শোনা যেত। পিপল সেড দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ। লোকে বলতো ওটি তোমাদের জন্য ভালো। সাম কিডস সেড দ্যাট ইট মেড ইউ বেটার ওয়েন ইউ ওয়ার সিক। কিছু বাচ্চা বলতো অসুস্থ হলে এই আইসক্রিম তোমাকে সুস্থ করে তুলবে। ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম। একজন শিক্ষকদের মধ্যে একজন বলতেন এটা হলো খুশির আইসক্রিম। আই ডিড নট বিলিভ ইট, ইট নেভার মেড মি হ্যাপি। আমি সব বিশ্বাস করতাম না, এটি আমাকে কখনো খুশি করেনি। এতে দিয়েছে টিক মারতে সঠিক উত্তরে, যেটা আইতে হচ্ছে মিস্টার পেপি সোল্ড আইসক্রিম ইন এ ভ্যান। নাম্বার টু, দ্য আইসক্রিম ম্যান পার্কড হিজ ভ্যান আউটসাইড দ্য স্কুল। থ্রি, ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম। ফোর, মিস্টার পেপি গেভ ফ্রি আইসক্রিম টু অনলি দ্য কিডস হু হ্যাড নো মানি। নাম্বার ফাইভ, মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অফ অল ফ্লেভার্স। বিতে আছে ট্রু ফলস বলতে হবে। আইতে বলেছে মিস্টার পেপি সোল্ড আইসক্রিমস অফ অনলি ওয়ান টাইপ। মিস্টার পেপি কেবলমাত্র এক ধরনের আইসক্রিম বিক্রি করতো। ফলস, নাম্বার টু, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ক্রুয়েল। আইসক্রিম বিক্রেতা ছিল খুবই নিষ্ঠুর, এটা ফলস। নাম্বার থ্রি, দ্য আইসক্রিম ম্যান লাইকড দ্য ন্যারেটর ভেরি মাচ। বক্তাকে আইসক্রিম বিক্রেতা খুব পছন্দ করতো, ফলস। ফোর, দেয়ার ওয়ার লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্য আইসক্রিম। ওই আইসক্রিম নিয়ে চারপাশে নানা রকম গল্প শোনা যেত, ট্রু। সিতে দিয়েছে তিনটে প্রশ্ন। আইতে বলেছে হোয়াট কাইন্ড অফ ম্যান ওয়াজ মিস্টার পেপি। মিস্টার পেপি ওয়াজ টু সফট হার্টেড। নাম্বার টু, ফর হুম ডিড মিস্টার পেপি ফিল সরি। কাদের জন্য দুঃখ পেতেন? মিস্টার পেপি ফেল্ট সরি ফর পুয়ার পিপল। গরিব মানুষদের জন্য তিনি দুঃখ পেতেন। নাম্বার থ্রি, হাউ মেনি স্টোরিজ ওয়ার গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্য আইসক্রিম। ওই আইসক্রিম নিয়ে কত রকমের গল্প শোনা যেত। দেয়ার ওয়ার এ লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্য আইসক্রিম। ডিতে দিয়েছে ফাইন্ড আউট নিয়ারেস্ট মিনিং। বিজ্ঞান হবে স্টার্টেড, টেস্ট হবে ফ্লেভার, চিলড্রেন কিডস স্যাড পুয়ার ইল সিক। নাম্বার টু এর যে সিনের গল্পটা, সিনের যেটা দিয়েছে সেটা কবিতা আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং থেকে। বলছে আই উইল গো উইথ মাই ফাদার এ শোয়িং। যাবই আমি বাবার সাথে বীজ বপনের কাজে টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি, সমুদ্রেরই ধারে ওই লাল রঙের মাঠে। অ্যান্ড দ্য মার্লস অ্যান্ড দ্য রবিনস অ্যান্ড দ্য থ্রাসেস উইল কাম ফ্লকিং আফটার মি। আর মার্লস, রবিন এবং থ্রাসেস আমার পেছনে ঝাঁক, থ্রাসেসের ঝাঁক দল বেঁধে আসবে আমারই পিছু পিছু। আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং শাওয়ার। বীজ বপনকারীদের শোনাবো আমি গান উইথ দ্য ফিঞ্চ অন দ্য ফ্লাওয়ারিং স্লো। ফিঞ্চ পাখির সাথে ধীরে ধীরে সবুজ হয়ে ওঠা মাঠে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং। আমার বাবা গাইবে তখন বীজ বপনের গান দ্যাট অনলি দ্য ওয়াইজ ম্যান নো, যা জানে কেবল জ্ঞানী মানুষেরা। এতে ট্রু ফলস বলতে হবে। আইতে দিয়েছে শোয়িং ইজ ডান ইন দ্য গ্রিন ফিল্ড। বলছে সবুজ মাঠে বীজ বপন হচ্ছে, এটা ভুল। আই উইল গো টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি।
তাহলে এটা হবে শোয়িং ইজ ডান ইন দ্য রেড ফিল্ড হলে ঠিক হতো, তাই এটা ফলস। নাম্বার টু, দ্য পোয়েট উইল সিং টু দ্য স্ট্রাইডিং শাওয়ার, বীজ বপনকারীদের সাথে কবি গান গাইবে, এটা ট্রু। এই যে এখানে বলেছে আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং শাওয়ার, আমি গান গাইবো বীজ বপনকারীর সাথে। নাম্বার থ্রি বলেছে ফিঞ্চ ইজ এ কাইন্ড অফ বার্ড, এই যে বলেছে উইথ দ্য ফিঞ্চ অন দ্য ফ্লাওয়ারিং স্লো, এখানে ফিঞ্চ হচ্ছে এক ধরনের পাখি, ট্রু। বিতে দিয়েছে তিনটে প্রশ্ন, আয়তে বলেছে নেম দ্য বার্ডস দ্যাট উইল ফ্লক আফটার দ্য পোয়েট, কবির পিছু পিছু যারা তলবেধে আসবে সেই সব পাখিদের নাম লেখো, মার্লস রবিনস অ্যান্ড থ্রাসেস উইল ফ্লক আফটার দ্য পোয়েট। নাম্বার টুতে দিয়েছে হু নোজ দ্য সিড সং, পোয়েটস ফাদার নোজ দ্য সিড সং। নাম্বার থ্রিতে বলেছে হোয়ার উইল দ্য পোয়েট গো, কবি কোথায় যাবে, দ্য পোয়েট উইল গো টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি। এখানে কিন্তু যে বলছে তাকে ন্যারেটর বলেনি, এখানে কিন্তু বলেছে দ্য পোয়েট বলেই মেনশন করছে, তো সেই জন্য এখানে দ্য পোয়েটগুলো বলেই উত্তরটা দিলাম। আনসিনেতে ওয়াটারের উপর একটা প্যাসেজ দিয়েছে, বলছে ওয়াটার ইজ আওয়ার লাইফ, জল আমাদের জীবন, উই ক্যান নট লিভ উইথাউট ওয়াটার, জল ছাড়া আমরা বাঁচতে পারি না, উইথাউট ওয়াটার নো প্ল্যান্ট ক্যান গ্রো, জল ছাড়া কোনো উদ্ভিদও বাড়তে মানে বৃদ্ধি পেতে পারে না, উই নিড ওয়াটার টু ড্রিঙ্ক, আমাদের পান করার জন্য জল লাগে, উই নিড ওয়াটার টু বাথ, স্নানের কাজে জল লাগে, উই নিড ওয়াটার টু ওয়াশ আওয়ার ক্লোথস, টু ক্লিন আওয়ার হাউসেস অ্যান্ড টু কুল আওয়ার অ্যাটমসফিয়ার, কাপড় কাচতে, বাড়ি পরিষ্কার করতে এবং আমাদের চারপাশের যে আবহাওয়া রয়েছে সেটাকে ঠান্ডা করার জন্য আমাদের কিন্তু জলের প্রয়োজন হয়। যখন দীর্ঘদিন বৃষ্টি হয় না, বাতাস যখন রুক্ষ শুষ্ক থাকে তখন বাতাসের যে উষ্ণতা, তারপরে যখন এক পশলা বৃষ্টি হয়ে যায় তখন বাতাসটা অনেক শীতল হয়ে যায়, তাই ঠান্ডা করার জন্য আমাদের কিন্তু জলেরই প্রয়োজন। ওয়াটার ইজ নেসেসারি ফর কাল্টিভেশন, কাল্টিভেশন মানে হচ্ছে চাষবাস, হ্যাঁ বলছে চাষবাসের জন্য জলের প্রয়োজন, অ্যান্ড ইভেন ফর আওয়ার এনার্জি, শক্তি উৎপাদনের কাজেও আমাদের জল লাগে। টুডে ড্রিঙ্কিং ওয়াটার ইজ স্কেয়ার্স, স্কেয়ার্স মানে হচ্ছে আমাদের অভাব দেখা দিয়েছে, পানীয় জলের অভাব দেখা দিয়েছে, ওয়াটার ইজ স্কেয়ার্স ইভেন ফর ওয়াটারিং আওয়ার প্ল্যান্টস, এবং গাছেদের জল দেওয়ার ক্ষেত্রেও জলের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, ওয়াটার ইজ গেটিং পলিউটেড ডে বাই ডে, দিনের পর দিন জল দূষিত হয়ে যাচ্ছে, ওয়াটার অফ পন্ডস রিভার্স অ্যান্ড ইভেন অফ সিজ ইজ নট পিওর টুডে, বলছে পুকুর নদী এমনকি সমুদ্রের জলও এখন আর বিশুদ্ধ নেই, উই নিড ক্লিন অ্যান্ড পিওর ওয়াটার, আমাদের দরকার পরিষ্কার এবং বিশুদ্ধ জল। এতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, নাম্বার টু হবে উইথাউট ওয়াটার নো প্ল্যান্ট ক্যান গ্রো, নাম্বার থ্রি ওয়াটার ইজ নেসেসারি ফর কাল্টিভেশন অ্যান্ড ইভেন ফর আওয়ার এনার্জি, নাম্বার ফোর দ্য ওয়াটার ইজ গেটিং পলিউটেড ডে বাই ডে, আর নাম্বার ফাইভে হবে উই নিড ক্লিন অ্যান্ড পিওর ওয়াটার। বিতে বলেছে ট্রু ফলস বলতে, আইতে বলেছে ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর অল লিভিং বিইংস, সমস্ত জীবন্ত প্রাণীদের জন্য জলের প্রয়োজন, ট্রু। নাম্বার টু হচ্ছে উই নিড ওয়াটার টু ড্রিঙ্ক অনলি, বলছে শুধু আমাদের জল পান করার কাজেই লাগে, ফলস। নাম্বার থ্রি উই ক্যান লিভ উইথাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি, ফলস। নাম্বার ফোর পলিউটেড ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর অল, দূষিত জল আমাদের সবার জন্য প্রয়োজনীয়, ফলস। ফাইভে বলেছে পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইজ স্কেয়ার্স নাও ইটস, বিশুদ্ধ পানীয় জলের এখনও খুবই অভাব, এটা ট্রু। সিতে বলেছে ফাইন্ড আউট দ্য সিনোনিম মানে সমার্থক শব্দ প্যাসেজ থেকে লিখতে হবে, আইতে দিয়েছে নেসেসিটি হবে নিড, রেয়ার হবে স্কেয়ার্স, আর নাম্বার থ্রি করাপ্টেড হবে পলিউটেড। গ্রামার আর ভোকাবুলারিতে আসি, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স বলেছে, আইতে দিয়েছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা হবে মানে অনুরোধ করছে তাই জন্য ইম্পারেটিভ। নাম্বার টুতে মে গড হ্যাভ মার্সি মানে ভগবান দয়া করুক, এটা একটা ইচ্ছা প্রকাশ করছে, অপটেটিভ। নাম্বার থ্রি হাউ বিউটিফুল ইজ দ্য সিন, এক্সক্লামেটরি মার্ক আছে তাই এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ফাইভে বলেছে সার্কেল দ্য কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্যতে গোল করতে বলেছে, আর আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য যেটা সেটা তলায় দাগ দিতে বলেছে, তাই আইতে ট্রুপটা হবে কালেকটিভ নাউন, ট্রুথটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার সিক্সটা আছে কারেক্ট ফর্ম অফ ভার, কবিতা উইথ হার ফ্রেন্ডস, তাই জন্য ওয়্যার হবে প্রেজেন্ট অ্যাট দ্য শো। আর নাম্বার টুতে দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারেজ মানে ঘোড়া আর গাড়ি সমেত তো একটাই ধরবো, তো ইজ ওয়েটিং অ্যাট দ্য ডোর। নাম্বার সেভেন বলেছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং সুটেবল ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, ফেমিলিয়ার এমটি ম্যাগনিফিসেন্ট সল্ট, আইতে লিখবে দ্য প্লেস লুকড ফেমিলিয়ার টু মি, নাম্বার টু ইট ওয়াজ এ ম্যাগনিফিসেন্ট সাইট, আর থ্রি হচ্ছে দ্য টিচার সলভড মাই প্রবলেম। এইটা দিয়েছে সুটেবল আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে হয়।
এইটের আরেকটা বলবে দ্য সান ইজ শাইনিং ওভার মাই হেড, নাম্বার টু হবে ডোন্ট হেট দ্য পোর, থ্রি হবে লুক অ্যাট দ্য বিউটিফুল সাইট অফ কালিম্পং, নাইনে জেন্ডার চেঞ্জ করতে বলেছে পোয়েট হবে পোয়েটেস আঙ্কেল আন্ট, নাম্বার টেনে আছে প্লুরাল ফর্ম লিখতে হবে অক্স অক্সেন মাউস মাইস, নাম্বার ইলেভেন হচ্ছে প্রিফিক্স সাফিক্স রেস্ট রেস্টলেস হ্যাপি আনহ্যাপি স্টেডিলি আনস্টেডিলি। রাইটিং স্কিলের নাম্বার টুয়েলভে দিয়েছে গ্রেপস ফক্স অ্যান্ড দ্য গ্রেপস এর স্টোরিটা দিয়েছে, তো লিখবে ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফক্স, একদা এক শেয়াল ছিল, ওয়ান ডে ইট কুড গেট নাথিং টু ইট, একদিন সে খাবার জন্য কিছুই পায়নি, সো হি ওয়াজ ভেরি হাংরি, তাই সে ছিল খুবই ক্ষুধার্ত, হি বিগ্যান হিজ সার্চ ফর ফুড, সে তার খাবার খুঁজতে শুরু করেছিল, হি ওয়ান্ডার অ্যাক্রস দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য ফরেস্ট বাট টু নো অ্যাভেল, সে জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত খোঁজাখুঁজি করেছিল কিন্তু সে কিছুই পায়নি, হাঙ্গার ড্রোভ হিম টু এ গার্ডেন, ক্ষুধার জ্বালায় সে একটা বাগানে গিয়েছিল, দ্য গার্ডেন হ্যাড এ হাই ওয়াল অল অ্যারাউন্ড, বাগানের চারপাশে ছিল উঁচু পাঁচিল, হি ওয়েন্ট রাউন্ড দ্য ওয়াল ইন দ্য হোপ অফ গেটিং ইন টু দ্য গার্ডেন, সে সেই পাঁচিলের চারপাশে ঘুরছিল বাগানের মধ্যে প্রবেশ করবার জন্য, হ্যাজ হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড, যখন সেই বাগানের চারপাশে ঘুরছিল হি স বাঞ্চেস অফ রাইপ গ্রেপস, সে দেখল যে একটা পাকা আঙুর সমেত একটা ডাল হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন আঙুর গাছের থেকে ঝুলে আছে, হি ওয়াজ প্লিজড অ্যান্ড বিগেন টু জাম্প টু গেট দেম, সে খুবই আনন্দিত হয়েছিল এবং সেটাকে পাওয়ার জন্য লাফাতে শুরু করেছিল, হি ট্রাইড হিজ বেস্ট, সে তার আপ্রাণ চেষ্টা করছিল, ট্রাইড এগেন অ্যান্ড এগেন বারবার চেষ্টা করছিল, বাট ফেইল্ড ইন হিজ অ্যাটেম্পটস, কিন্তু সে ব্যর্থ হয়েছিল, হি ওয়াজ সো টায়ার্ড, এইভাবে বারবার পাকা আঙুরের থোকাটাকে পাওয়ার জন্য লাফাতে লাফাতে সে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল, এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল দ্যাট ইজ স্টপ ট্রাই, তো সে সেই আঙুর থোকাটা পাকা আঙুরের থোকাটা পাওয়ার চেষ্টাটাকে বন্ধ করে দিল, হি ওয়েন্ট অ্যাওয়ে এবং চলে গেল সেইং দ্যাট, এটা বলে দ্যাট গ্রেপস মাস্ট বি সাওয়ার, যে নিশ্চয়ই আঙুর ফলগুলো টক, তো মোরাল দেবে ওয়ান শুড নট ডিজায়ার ফর ওয়ান ক্যান নট অ্যাচিভ, যেটা সে পাবে না আর কি, একটা মানুষ সেটাকে পাবার ইচ্ছা তার কখনোই করা উচিত না যেটা তার মানে পাবার আর কি ক্ষমতার মধ্যে নেই। টুয়েলভের অরে আরেকটা আছে শর্ট প্যারাগ্রাফ অন ফুটবল, ফুটবল ম্যাচ নয় কিন্তু, শুধু ফুটবল সম্পর্কে লিখতে বলেছে, লিখবে ফুটবল হ্যাজ বিন রেকগনাইজড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেমস অ্যাক্রস দ্য গ্লোব, গ্লোব মানে ওয়ার্ল্ড বলতে পারো, সারা পৃথিবীতে ফুটবল একটা খুবই জনপ্রিয় খেলা, অলমোস্ট এভরি কান্ট্রি, প্রায় প্রত্যেকটা দেশ ইন দ্য ওয়ার্ল্ড আমাদের এই বিশ্বে হ্যাজ ইট সেট অফ ফুটবল টিমস, এদের প্রত্যেকের একটা প্রতিটা দেশের আর কি, পৃথিবীতে যতগুলো দেশ আছে প্রত্যেকের একটা করে ফুটবল টিম আছে, অ্যান্ড এনথুসিয়াস্টিক ফুটবল ফ্যান্স, এবং সেই সমস্ত দলের ফ্যান মানে আর কি যারা আর কি কী বলবো আর কি ভালোবাসে সেই দলগুলোকে, সেভারেল ফুটবল টুর্নামেন্টস আর হেল্ড ইচ ইয়ার অ্যাট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেল, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বহু ফুটবল খেলা হয়ে থাকে, দ্য পপুলারিটি অফ দিস গেম ক্যান ভেরি ওয়েল বি জাজড বাই দ্য এক্সাইটমেন্ট দ্যাট বিল্ডস অ্যামং দ্য জেনারেল পাবলিক ডিউরিং দিস ম্যাচেস, তা বলছে পপুলারিটি মানে জনপ্রিয়তা, এই খেলার জনপ্রিয়তা ক্যান বি মানে কতটা খেলাটা জনপ্রিয় সেটা আমরা কিভাবে বিচার করতে পারি, যখন কোনো ম্যাচ হয় সেই সময় দর্শকদের মধ্যে যে এক্সাইটমেন্ট উত্তেজনাটা কাজ করে সেটা দেখলেই আমরা বুঝতে পারি যে ফুটবল খেলাটা সারা পৃথিবীতে কতটা জনপ্রিয়, ইট ইজ সেড দ্যাট দ্য গেম অফ ফুটবল ওয়াজ ইনভেন্টেড বাই ইংল্যান্ড ইন দ্য মিড নাইনটিন্থ সেঞ্চুরি, বলছে এটা বলা হয়ে থাকে যে ফুটবল খেলা প্রথম আবিষ্কৃত হয়েছিল ইংল্যান্ডে উনিশ শতকের মাঝামাঝি সময়, হাওয়েভার যদিও যা চাইনিজ ক্লেম চীনারা আর কি দাবি করে দ্যাট ইট ওয়াজ ইনভেন্টেড বাই দেম, যে তারা এটা আবিষ্কার করেছে, দ্য ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড হ্যাজ সেট দ্য রুল অফ দ্য ফুটবল গেম টু মেনটেন ইউনিফর্মিটি অ্যান্ড ক্যারি আউট দ্য ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট স্মুথলি, তো ইন্টারন্যাশনাল ফুটবল বোর্ড একটা বলে মানে সংগঠন তৈরি হয়েছে যারা আর কি জাতীয় আন্তর্জাতিক স্তরে যে সমস্ত টুর্নামেন্ট হয় সেগুলো যাতে ভালোভাবে হয় তো সেগুলো দেখাশোনা তারা করে, তো তার জন্য তারা কিছু নিয়মকানুন চালু করেছে, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন যেটাকে বলা হয় ফিফা অর্গানাইজেস ফুটবল ওয়ার্ল্ড কাপ এভরি ইয়ার এভরি
4 years, প্রতি 4 বছর অন্তর এই ফিফাই ফুটবল ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করে। ফুটবল টিমস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ পার্টিসিপেট ইন দ্য ওয়ার্ল্ড কাপ। এই বিশ্বকাপে, ফুটবলের এই বিশ্বকাপে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আর কি ফুটবল দল ফুটবলের টিমের আর কি অংশগ্রহণ করে। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্পোর্টস ইভেন্ট ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্ব জুড়ে এটা একটা সবথেকে বড় আর কি একটা খেলার প্রতিযোগিতা। অ্যান্ড ইজ অ্যাওয়েটেড ইগারলি বাই ফুটবল ফ্যান্স, এবং যারা ফুটবল প্রেমী, ফুটবল ফ্যান্সকে এক কথায় বল সহজভাবে বলতে গেলে যারা ফুটবল প্রেমী তারা অধীর আগ্রহে এই তোমার ফুটবল ওয়ার্ল্ড কাপের আশায় বসে থাকে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 14 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।